নিজের ধন দৌলত পয়সা খরচা করে তো এই হচ্ছে ব্যাপার নিজের ঈমান নষ্ট করে নিজের হাতে খরচা করে কিন্তু সাহাবীরা কেমন ছিলেন আহারি সাহাবীকে বলতে লাগলেন শোনো এরকম কেন করতে আছো কেন এরকম বলতে আছো কেন নবীর মহব্বতের সঙ্গে কি এমন फायदा রয়েছে বলছে শোনো নবীর জন্যই তো সব মখলুকাত পেয়েছি নবীর বদৌলতে সমগ্র জগৎকে রাজি পেয়েছি নবী এসেছিলেন বলে মহান আল্লাহর সন্ধান পেয়েছি আর শুনে রাখো আল্লাহকে আল্লাহ বলেও আমরা জানতাম না নবী মুস্তাফার বদৌলতে আল্লাহর পরিচয় পেয়েছি ওই নবীর দামান কেন ছাড়বো বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না বললে কেন বলছে শোনো পৃথিবীর বুকে নবী ছাড়া কেউ হতে পারে না বলে কেমন করে শুধু মুসলমানের ধর্ম নয় শুধু মুসলমানরা নয় হিন্দু বলুন খ্রিস্টান বলুন বেধর্মী গায়ের মুসলিম বলুন না কেন ইনারা প্রত্যেকেই সকলেই জানে যে আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না ও মুশারস্তম্ভিত